একটি কারণে বাংলাদেশকে হারাতে মরিয়া পাকিস্তান। চলুন জেনে নেই বিস্তারিত। পাকিস্তানের বিপক্ষে টি-20 সিরিজ শুরু হচ্ছে আজ। এ ম্যাচ নিয়ে বাংলাদেশ কোচ রাসেল ডমিঙ্কোর পরিকল্পনা কি সেটা অবশ্য আগ থেকে জানা। টি-20 র্যাঙ্কিং সেরা দল পাকিস্তানকে সিরিজ হারাতে চায় বাংলাদেশ। সেটা করতে চাইলে জয় দিয়ে শুরু করাটাই নিরাপদ। পাকিস্তানের ঠিক উল্টা জবাবে এটাই কাম্য বাংলাদেশে। ঘরের মাঠে শ্রীলঙ্কার কাছে ধবল ধোলাই হওয়ার স্বাদ এখনো তাজা তাদের কাছে। বাংলাদেশের কাছে আরেকটি সিরিজ হার মেনে নিতে চাইবে না তারা। অবশ্য শুধু দর্শকদের কথা চিন্তা করেই নয়, আরেকটি কারণেও বাংলাদেশের কাছে সিরিজ হার তো দূরের কথা, একটি ম্যাচও হারতে চাইবে না পাকিস্তান। 3 ম্যাচে মাত্র 1টি ম্যাচ হারলেও পাকিস্তানের ক্ষতি হবে বড়। টি-20 র্যাঙ্কিং এ তারা তখন 2-এ চলে যাবে। 2018 সালের জানুয়ারিতে শীর্ষে ওঠা পাকিস্তানে নিজেদের এমন অর্জন হাতছাড়া করতে চায় না পাকিস্তান। গতকাল ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনের বাবর আজম জানিয়েছেন, তারা র্যাঙ্কিং এ শীর্ষ অবস্থানে রয়েছে এবং তাদের র্যাঙ্কিং শীর্ষ স্থান ধরে রাখতে চায় তারা। সেটা তখনই করতে পারবে যখন তারা 3টি ম্যাচও জিতবে। তার মানে এটা বাঁচা মরার লড়াইয়ের মতোই। আমরা এর মাঝেই এ নিয়ে পরিকল্পনা করে যাচ্ছি, এমনটা জানিয়েছেন পাকিস্তানের অধিনায়ক। এদিকে বাংলাদেশের জন্য পাকিস্তান সিরিজ অপেক্ষায় আছে অনেক সম্ভাব্যময় পুরস্কার নিয়ে। বাংলাদেশ 2-1 ব্যবধানে সিরিজ হারলেও পাবে 2 র্যাঙ্কিং পয়েন্ট। সিরিজটা যদি মাহমুদুল্লাহর দল 2-1 ব্যবধানে জিতে তাহলে 6 পয়েন্ট বেড়ে যাবে র্যাঙ্কিং এ। আর সিরিজে পাকিস্তানকে ধবল ধোলাই করতে পারলে 10টি রেটিং পয়েন্ট পাবে বাংলাদেশ। সে সঙ্গে শ্রীলঙ্কা ও আফগানিস্তানকে টপকিয়ে র্যাঙ্কিং এ সাথে চলে আসবে বাংলাদেশ। তো বন্ধুরা, আপনাদের কি মতামত এই বিষয়টি নিয়ে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন এবং নিত্য নতুন এরকম আরো খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আমাদের কোনো আপডেট মিস করতে না চাইলে এখনই সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটি প্রেস করুন।